50 দিন পেরিয়ে গেলেও নিখোঁজ সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান, এ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিক্ষোভের আগুনে টকবক করে ফুটছে দ্বীপের নোনা জল। অত্যাচারী শাহজাহানের সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে লাঠি যাটা হাতে মহিলাদের প্রতিবাদের অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে শুক্রবার আদালতে চাঞ্চল্যকর দাবি করেছেন ইডির আইনজীবী। বেপাত্রা তৃণমূল নেতা জামিনের বিরোধিতায় ইডির কৌঁসুলী তারই হলফনামা দেখিয়ে প্রশ্ন তোলেন, শাহজাহান কি হিন্দু? এদিন আদালতে আগাম জামিনের আবেদন পেশ করেন শাহজাহান, আর তা নিয়ে শুরু হয় তরজা। পলাতক তৃণমূল নেতার কৌঁসুলী সওয়াল করেন, শাহজাহান পালাচ্ছেন না, তার নিরাপত্তা নিশ্চিত করলেই তিনি তলবে সাড়া দেবেন। পাল্টা প্রভাবশালী তত্ত্ব টেনে যুক্তিবর্ষণ করেন ইডির আইনজীবী। তার দাবি, শাহজাহান প্রভাবশালী, ইডির অভিযানের দিন তার ডাকেই মাত্র 15 মিনিটে হাজির হয়েছিল কম করেও 3,000-এর বেশি মানুষ। তারপরই বাঘবন্দির খেলায় আরো এক মুখ্যম হাতিয়ার প্রয়োগ করেন তিনি। শাহজাহানের দাখিল করা দুটি হলফনামা পেশ করেন আদালতে। জানা গিয়েছে ওই নথিগুলোতে নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা, সইও রয়েছে ওই নামের পাশে। ইডির আইনজীবীর ইঙ্গিত, ধর্ম বদলে রেহানো কাজের নেপথ্যে কোনো অভিসন্ধি থাকতে পারে। যদি তা নাও হয় তাহলে কি ওই নথির সই শাহজাহানেরই নয়? কেই বা তাহলে দস্তখত করেছেন? উল্লেখ্য, প্রায় 50 দিন ধরে ফেরার শেখ শাহজাহান, বারবার নোটিশ পাঠালেও ইডি দপ্তরে হাজিরা দেননি তিনি। আড়ালে থেকে একাধিক আদালতে আগাম জামিনের আবেদন করেছেন সন্দেশখালীর বেতাজ বাদশা। এদিন আগাম জামিনের আবেদন মামলায় শাহজাহানকে ক্ষমতাবান ব্লু আইড বয়, টক অব দ্য টাউন বলে উল্লেখ করেন ইডির আইনজীবী। তারপরেই প্রভাবশালী তকমায় খারিজ হয়ে যায় শাহজাহানের আগাম আর্জি। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।